প্রত্যেক দিন কত কিলো? 100 কিলো, সত্যি 100 কিলো। মনে হচ্ছে পুরো মিষ্টি মনে হচ্ছে দেখে। আজকে চলে এসেছি বেলঘড়িয়া, এটা 4 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ সাবওয়ে, সেখানে হচ্ছে দোকান, খুব ফেমাস নাকি এই কচুরি এখানে বিক্রি করে। দাদা নাই যে 6 টাকা করে পিস দেখতে পাচ্ছ, অজস্র পরিমাণে বিক্রি হচ্ছে। আর দোকান প্রতিদিন খোলা রাখছো নাকি? ডেইলি খোলা, ডেইলি। বাহ, ঝড় বৃষ্টি যাই হোক খোলা। বাহ, কটার সময় খুলছো? বাড়িতে কোনো সমস্যা হলে তার সাথে আলাদা। কটার সময়? 7টার সময়। আর কটা পর্যন্ত থাকবে খাবার? 10টা রাতের। 10টা রাত 10টা। তাই আমি বলছি যে এখন 12টা বেজে গেছে, দাও দোকান খোলা। না না, রাত্রি। সেটাই তো, সেটাই তো বুঝলাম, রাত্রি 10টা। আর দেখতে পাচ্ছি এখানে নান নন স্টপ খোলা। এই যে কজন কাজ করে সব কন্টিনিউসলি কাজ করে যাও। আরো আছে, আরো আছে, আরো আছে। সকাল থেকে 2টা পর্যন্ত 4 জন। হ্যাঁ, আবার 2টার থেকে 10টা পর্যন্ত 4 জন। বাহ, টোটাল 8 জন, তাই তো? 16 ডিউটি চলে। বাহ, ঠিক আছে। আরে হ্যাঁ, 90-100 কিলো সেল আছে। প্রত্যেকদিন কত কিলো ময়লা যাচ্ছে? 35-35 বছরের দোকান। আর প্রত্যেকদিন কত কিলো? 100 কিলো, সত্যি 100 কিলো। এটা আলুর দম 5 টাকা পিস নিচ্ছে, এটা 12 টাকা ধোকলা, তাই তো? 12 টাকা ধোকলা সাথে চাটনি আছে। চাটনি আছে, কোন চাটনি? এটা কত গো? দেখি চলো চাটনি একটু ভিজিয়ে দেখি। এটা কিসের চাটনি? এটা ওই সেই ইয়ে আমফাম নাকি? টমেটো আমফাম। এই যে এখানে আলু কাটছে, একটু কাটছে, এখানে মানে কাটা হয়, এখানে বিক্রি হয়, তাই তো? না, কিনে নিয়ে আসি বাজার দিয়ে। আর এখানে ছোলা কাটা সব রান্না বান্না এখানে হয়। বাহ, আর ওইটা কি? ওইখানে আলুর দম? না, আলুর দম আলাদা রাখা আছে। বাহ, দেখি দেখাও একটুখানি ইয়ে প্লেটে করে। কেন খোলা রাখা আছে? গরম মাল নাই নষ্ট। হ্যাঁ, এটা গরম তো, সেটাই তো। একদম গরম আছে। বাহ, নালে গরমে নষ্ট হয়ে ঢাকা দিয়ে রাখলো, সেটাই তো। আমরা তরকারিগুলো দেখাও না, কোন কোন তরকারি দাও? এটা হচ্ছে আলু মটরের তরকারি, গিয়ে হাতা দিয়ে, আমি হাতা দিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কচুরির সঙ্গে আমাদের আলু মটরের তরকারি দেওয়া হয়, আর এটা হচ্ছে ছোলার ডাল। বাহ, ঠিক আছে। আর এই যে চাটনি, এই চাটনিটা দাও। হ্যাঁ, এই যে চাটনি, আমাদের চাটনি, আমাদের চাটনি, আমাদের তেঁতুল। প্রত্যেকদিন কি এই তরকারি হয় নাকি? হ্যাঁ, সেম তরকারি করো, রেগুলার একই জিনিস হয়। ছোলার ডাল, আলু মটর, বা সাথে চাটনি, দু রকমের তরকারি। পরিমাণটা দেখে বুঝতে পারছো এখানে হিউজ পরিমাণে। এটা এই ইয়ে ডেচকিটা কত কিলো? আমাদের ডেচকিটা মোটামুটি হচ্ছে এটা 12 কিলো ডেচকি। 12 কিলো, বিশাল বড়। এখানে মানে ওয়াইড অ্যাঙ্গেলে করছি বলে ঠিক বুঝতে পারছো না, মানে দেখলে বুঝতে পেরে গেছে। সেটাই তো, ময়দার কিরকম সেল আছে সেটাই তো দেখে বুঝতে পারছো। একটা ডাল তরকারি দেখলে এগুলো, এটাতে কচুরিগুলোতে কিসের পুর দাও? ছাতুরপুর দাও, ছাতুরপুর দাও। বা আর এখানে শুধু কচুরি পাওয়া যায় নাকি আর আদার্স কিছু পাওয়া যায়? নানপুরি, কচুরি, নানপুরি, তাই তো? আমাদের সারাদিন এটা এগুলোই বিক্রি হয়। এই কি তেল দিয়ে মাখছো নাকি? তেল দিয়ে রাখছি, নাহলে বসে থাকতেই যাবে। বাহ, তোদের নানপুরিটা মনে কম হয় তাই তো? কচুরিটা বেশি চলে, কচুরিটা বেশি চলে। মনে হচ্ছে পুরো মিষ্টি মনে হচ্ছে দেখে। লিচিগুলো দেখতে পাচ্ছ বেশ ভালোই বড় বড়। আর এই ছোলার ছাতুর কত লাগে প্রত্যেকদিন? ছোলার ছাতু প্রত্যেকদিন লাগে তোমার 25 কিলো। 25 কিলো? বাবা হে, আরে ময় দাদা তো এটা আবার লেচি করবা, আবার লেচি করতে থাকবা। এটা আবার করবো, আবার এটা শেষ মাখবো, মানে কন্টিনিউয়াসলি চলছে এই নাকি? একদম সামনেই মাখা হবে। বাহ, সামনেই যাবা, সামনেই সাফ করা হবে। লেচির মধ্যে ছাতুরপুর দিচ্ছে, তাই তো? ছাতুরপুর দিচ্ছে, ছাতুরপুর। কে ও ঠাকুর? আমাদের ঠাকুর, ঠাকুর। বাহ, আর এই খাবার যে প্যাকিং করছে কি এক্সট্রা চার্জ নাও নাকি? না না, সব যা দাম সেটাই নাও, তাই তো? 5টা 30 টাকা, 5টা 30 টাকা নাও। দেখতে পাচ্ছ হিউজ কোয়ান্টিটি, প্রতিদিন বলে 90-80 কিলোর উপরে ময়দা চলে যাচ্ছে। হ্যাঁ, ওর উপরে চাটনিটা দিয়ে দাও। এর উপরে ডালের সঙ্গে আমাদের চাটনি চলবে, আমাদের চাটনি। বা আর 24 টাকা কি বলছিল প্লেট? ওই প্লেট কত? 24 টাকায় 4 পিস কচুরি, ছোলার ডাল, আলু মটরের তরকারি,
আর উইথ চাটনি বাহ 24 টাকায় 24 টাকায় 25 টাকায় কিছু খাবো না তিনটে দিলে কুড়ি টাকা দিলাম হ্যাঁ হ্যাঁ ব্যাগ দিয়ে বলেছি তিনটে কুড়ি ব্যাগ দিই না তো থ্যাংক ইউ আরে পরে যদি কেউ তরকারি চাই তাহলে দাও সব দাও বাহ ডাল তরকারি যতবার খুশি নাও যতবার খুশি দাদা একটা আলু পিস দেখাও কিরকম আলুর পিস 5 টাকা করে নিচ্ছ তাই তো 5 টাকা করে বাহ আলু ঠিক আছে 4 টাকা দাও 24 টাকা প্লেট ছাড় চলে তাই তো 24 টাকা প্লেট দিচ্ছি ডাল সবজি আনলিমিটেড এ বলে কি শুধু তুমি আর যদি এর সঙ্গে কেউ এক পিস আলু নেয় তাহলে কত টাকা পড়বে তাহলে 5 টাকা এক্সট্রা 5 টাকা এক্সট্রা 29 টাকা হ্যাঁ বলো ও তোমারটা হ্যাঁ দেখছো পরিমাণ দেখে বুঝতে পারছো কিরকম হিউজ কোয়ান্টিটি বিক্রি হয় প্রত্যেক দিন 12 টাকা পিস ঢোকলা যদি বেলগড়িয়া স্টেশনে কেউ আসো তাহলে অবশ্যই 4 নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ে দিয়ে এসে ট্রাই করো আমার এখানে যেতে হবে এক্ষুনি সময় হয়ে এসছে তো ট্রেনও চলে আসবে এক্ষুনি তাই আমি ট্রাই করলাম অন্য একদিন অবশ্যই ট্রাই করবো তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি বা পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই আসি দাদা হ্যাঁ ঠিক আছে